আগের বার আমার পেঁপে আলুর তরকারিটি আপনারা অনেকেই খুব পছন্দ করেছেন, আর তাই আপনাদের রিকোয়েস্টে আমি পেঁপে নিরামিষ ছেঁচকি রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখে নিই পেঁপে নিরামিষ ছেঁচকিটি আমি কীভাবে বানাচ্ছি। পেঁপে নিরামিষ ছেঁচকি বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটাকে প্রথমে এই ঝাড়ের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। এটা যদি আপনাদের কাছে একটু বড় মাপের থাকে তাহলে আপনারা সেটার সাহায্যে ঘষে নিতে পারেন। আমি এটা দিয়েই পেঁপেটাকে ঘষে নিচ্ছি। এই যে এরকমভাবে পেঁপেটাকে পুরো ঘষে নিতে হবে যাতে পেঁপেগুলো একদম ঝুরো ঝুরোভাবে বেরিয়ে আসে। পেঁপেটা কিন্তু সেদ্ধ করা যাবে না বা ছোটো ছোটো করে কাটাও যাবে না, পেঁপেটাকে ঠিক এরকমভাবেই ঘষে নিয়ে তারপরে পেঁপের ছেঁচকিটা বানাতে হবে। এই কাজটা একটু কঠিন হলেও খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যায়। কাজ দেখে মনে হবে যেন অনেক সময় লাগবে, কিন্তু এই কাজটি করতে আপনাদের কোনো রকমই অসুবিধা হবে না, তাড়াতাড়ি আর সহজেই কিন্তু আপনারা এটাকে করে নিতে পারবেন। দেখুন আমার সমস্ত পেঁপেটা এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, কেননা এটি নিরামিষ রান্না আর তাই সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। তেলটা যখন গরম হয়ে গেল তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর 2 শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে ফোড়ন। ফোড়নটা থেকে যখন সুন্দর একটি মিষ্টি গন্ধ বের হতে শুরু করবে তখনই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে রাখা। টমেটোটাকে দিয়ে বেশ ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, ভালো করে নেড়ে ছেড়ে টমেটোর তেলের সঙ্গে মিশিয়ে নেব। আর টমেটো যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে আবার একটু টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। আর তার টমেটোটাকে আর একটু সেদ্ধ করার জন্য জাস্ট 2 মিনিটের মতন আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এই খুন্তিটির সাহায্যে সহজেই টমেটোটাকে ম্যাশ করে দেওয়া যাচ্ছে। টমেটোটাকে এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে ম্যাশ করার পরই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এই আদাটা থেকে কাঁচা গন্ধটা সমস্তভাবে বেরিয়ে যায়। বেশ ভালো করে মিশিয়ে আমি আদাটা থেকে কাঁচা গন্ধটা বের করে দেওয়ার পরে দিয়ে দেব 2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচের মতন ধনে গুঁড়ো, 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য 1 চা চামচের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার। জাস্ট সামান্য একটু রঙটা ভালো করার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করলাম। এইভাবে আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে ভালো করে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। মশলাটা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসার পরে আমি যে পেঁপের ঝুড়োগুলো করে রেখেছিলাম সেই সমস্ত পেঁপের ঝুড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে যাতে পেঁপের সমস্ত মশলাগুলো পেঁপের গায়ে ভালো করে মিশে যায়। বেশ ভালো করে ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে যাতে পেঁপের গায়ে সমস্ত মশলার ঢুকে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এইভাবে সমস্ত মশলাটা পেঁপের গায়ে দিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতেই আমি এর মধ্যে পরবর্তী উপকরণগুলো কিন্তু অ্যাড করব। দিয়ে দেব 1 মুঠো কাঁচা ছোলা। কাঁচা ছোলা থেকে আমার অঙ্কুর বেরিয়ে এসছে, আপনারা যদি অঙ্কুর না বেরোয় তাহলেও চলবে। আমার যেহেতু ছোলাটা একদিন আগে ভেজানো ছিল তাই জন্য কিন্তু অঙ্কুর বেরিয়েছে, এমনি ভেজানো ছোলাও ব্যবহার করা যেতে পারে। ছোলাটাকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দেব 1.5 কাপ মতন গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 10 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। পেঁপেটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না, কেননা পেঁপেটা এমনি ঝুড়ো করে কাটা, তাই সেদ্ধ করার জন্য আপনাদের খুব বেশি কষ্ট করতে হবে না।
আশা করি এই অবধি আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। দেখুন পেঁপের জলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে বেসন, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এখানে এক টেবিল চামচ মতন বেসন আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেই বেসনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যাতে এই তরকারিটা একটু মাখা মাখা ধরনের হয়, না হলে পেঁপেটা একটু ছাড়া ছাড়া ভাব থাকবে, যাতে দেখতে ও খেতে একটুও ভালো লাগবে না। তাই জন্য আমি এই বেসনটা ব্যবহার করলাম। দিয়ে দিলাম এক চা চামচের মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম এক চা চামচের মতন চিনি। চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তাই জন্য চিনিটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। আপনাদের কাছে যদি গুঁড়ো চিনি না থাকে তাহলে আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু পেঁপের মধ্যে সামান্য জল রয়েছে, তাই আরও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে সমস্ত জলটা শুকিয়ে যায়। এর মধ্যেই আমি দিয়ে দিলাম এক চা চামচের মতন ঘি। নিরামিষ রান্না, তাই একটু ঘি আর গরম মশলা কিন্তু ব্যবহার করতেই হবে। বেশ ভালো করে এইভাবে যতক্ষণ পর্যন্ত না সমস্ত জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে নিচ্ছি। পেঁপে আর আলুর তরকারিটা আমার খুব ভাইরাল হওয়ার পরে আমি পেঁপের এই নিরামিষ রেসিপিটি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে এসেছি। এটি ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই আপনারা খেতে পারবেন। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম আর 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ব্যাস, তাহলে কিন্তু আমার পেঁপের নিরামিষ ছেচকি একেবারেই রেডি। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।